পিতা মারবে, শেখর মারবে না, স্বামী ভাই মারবে, স্বামী মারুক তাহলে। ছোট দরকার নেই, একটু সময় লাগবে। এবারে কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী শামীম ভাই, আপনার হেনকার রুই কোনো শক্তি নাই, যে লোক একটু সুলা একটু সুতা একটু সুলা নিতে পারে না, আমার কথা এদিক তারা হ্যাঁ শুনি যাবে, কিন্তু এসে সিলভার মতো বাকি থাকবে। পানি অনেক তো, অনেক পানি থাকার কারণে উপর থেকে ধরে নিয়ে নিচে যে 2-3 ফিট 15-20 ফিট পানি তো মাছ চলে গেছে, অনেক পানি নিচে নিয়ে যাও। হ্যাঁ ওই যে ভাসি গাইছে শোলা, ওই দেন শোলা ভাসি গাইছে। আমরা কেবল গোল টিবিল নেই নাই, ওনে রাখো, ওনে মাছ ওনে রাখো, এই এই দা যাবে না ভাই, পনেরো বিশ পানি না, মাছ হয়ে গেছে। পরে আমরা বড় মাছ হয়েছে, সবাই একই চাই। সাবধান ভাই, একটু সাকরেন সুন্দর। এই সাইডে যান, ভাই আপনার আটা মানে কম দিয়েছেন এটা আমি দেখেছি, কিন্তু কিভাবে কাটল এটা তো ফলো করলাম না, একটু দেখবেন দেখাবেন। আমরা কিন্তু যে এরকম থেতলা করে দিই বাবা, যেভাবে গাছলে ওইভাবে করে দিই, আটা হয় কিন্তু প্রচুর খরচ হয় আমাদের।
আমি যে ফটো দিলাম ওইটাতে হচ্ছে ডিম লাগিয়ে থাকবে, দীর্ঘ সময় টুকতে থাকবে, ওটাও ডিম লাগিয়ে থাকবে, কিন্তু আপনার এই যেটা দিলেন তো এটা পে কাতলা হওয়ার একটা চান্স থাকে না? আমার আমার টুকটা দীর্ঘ সময় চার হিসেবে থাকে, মাছ এক সময় টুক আসলে এই সুতরা টান করো, একবার সুতরা টান করে নাও, তাই না? সুতরা বুঝে টান করে নে, তাই না? তাই কি মাছ হ্যাঁ রাখতে হবে।